হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম অতসী, আর অতসী লাইফস্টাইলে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন এপিসোড। তো আজকে আমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি যেখানে রায়নগর, সেই রায়নগরের কালী পুজো। তো তোমাদেরকে নিয়ে যাব আমি রায়নগরের কালী পুজো দেখাতে। সচরাচর যাই না, কারণ প্রচণ্ড বক্স হয়, প্রচণ্ড বক্সের আওয়াজে ঢিপ 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 করে বুক, মানে 20-25টা সেট হয়, আরো হয়তো, মানে কম বললাম আমি, আরো বেশি হয়। তো খুব একটা যায় না আমাদের এখান থেকে, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আমি একটু বেরোবো, তোমাদেরকে নিয়ে যাব দেখাবো। তো আর আমাদের পাড়া থেকে তাসা করা হয়েছে, আমাদের এই স্কুল রায়নগর স্কুল পাড়া থেকে তাসা করা হয়েছে, আর তারপর সব বক্স। তো চলো, আমার বাবা এসছে, আর কেউ আসেনি এই পুজোয়, তেমন একটা আমাদের বাড়িতে কেউ আসেনি, যেহেতু আমাদের বাড়ির কালী পুজো হয়। তো বাবা এসছে, বাবার সঙ্গে আমি একটু ঠাকুরতলার দিকে যাব, তন্ময় ব্যস্ত আছে তাই। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, আর আমিও দেখব, কোনো বছর আমি থাকি না, কারণ আমার বাপের বাড়ির কালী পুজো আর এখানকার কালী পুজো একদিনেই পড়ে প্রত্যেক বছর। এবছর ভাগ্যক্রমে আলাদা পড়ে গেছে, আমার বাপের বাড়ির কালী পুজো তো আগে হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, আর আজকে এখানকার কালী পুজো। তো চলো দেখাই তোমাদেরকে, চলো বেরোই। তো এই যে দেখতেই পাচ্ছ, রায়নগর সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পুজো। তো আমরা চলে এসেছি ঠাকুরতলায়, আর মা এখনও প্যান্ডেলে আসেনি, মাকে এখন আনা হয়নি। আর ওদিকে দেখতেই পাচ্ছ পঞ্চানন্দ মা শীতলা ঠাকুরের মন্দির। তো ঠাকুর এখনও আসেনি প্যান্ডেলে, তাও চারিদিকে লোকজন ভর্তি, তো একটু পরেই ঠাকুর আনা হবে। তো এই যে দেখো, মাকে বের করে আনা হয়েছে প্যান্ডেলের দিকে আনার জন্য, আর মাকে মাথায় করেই আনা হচ্ছে, মাকে আনার জন্য কোনো গাড়ি ব্যবহার করা হয় না, প্রত্যেক বছরই মাথায় করেই আনা হয়, তাই ঠাকুর একটু এদিক ওদিক হেলে যাচ্ছে, ওটা কোনো ব্যাপার নয়। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে কোথাও এক মিনিট দাঁড়ানো যাবে না। একদিকে তো প্রচণ্ড ভিড়, আর অন্যদিকে প্রচণ্ড বাজি ফাটছে, বাজির আওয়াজ প্রচণ্ড, তাসার আওয়াজ প্রচণ্ড। তো দেখো আর কি বলবো, কিছু বললে শুনতেও পাবে না এমনিতে, তো দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে জানোই তো কী করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো দেখতে থাকো রায়নগরের কালী পুজো, আশা করছি অনেকে শুনেছো, আর যারা শোনোনি বা দেখোনি কোনোদিন তারা দেখো। Okay.
ঠাকুর প্যান্ডেলে চলে এসেছে। তো দেখো ওই যে মাকে প্যান্ডেলে বসানো হয়ে গেছে, আর প্যান্ডেলে বসানোর পর মাকে আবার ভালো করে একটু সাজিয়ে দেওয়া হচ্ছে মালা ফালা দিয়ে। তো মন্দিরের ওপর তো উঠতে দেবে না, এই বাইরে থেকেই দেখে নাও ভালো করে মাকে। আর আমাদের রায়নগরের ঠাকুর আজকে রাতটুকুই থাকবে, ভোরবেলা আবার বিসর্জন হয়ে যায়, তো একদিনেরই পুজো, তো এবার একটু পরেই পুজো শুরু হবে। তো দেখো, আশা করছি ভালো লাগবে।